নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17 জুন টু 4 নভেম্বর 2023 শনি দেব বকরি হচ্ছে। এই বকরি হওয়ার ফলে আপনি ধনু রাশির মানুষ, আপনার উপর কি প্রভাব পড়তে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে এই ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা থাকুন। দেখুন, শনি বকরি হচ্ছে, বকরি কথার মানে যে আপনার অশুভ, এটা না। অনেকের ভুল ধারণা রয়েছে, বকরি মানেই খারাপ, বকরি মানে আমার সব শেষ হয়ে যাবে। দেখুন, বকরি, মার্গী এবং অতিচারী, তিনটি গতি কিন্তু হয়। দেখুন, বকরি কথার অর্থ আপনার উল্টো চালনা, ধীর গতি। বকরি কথার অর্থ উল্টো চালনা, ধীর গতি হয়ে যাওয়া। মার্গী কথার অর্থ আপনার সোজা যাওয়া। এবং আপনার অতিচারী, দ্রুত যাওয়া। অর্থাৎ এই কটা কিন্তু বিশেষভাবে কিন্তু আপনার প্রযোজ্য। তো বকরি মানেই যে খারাপ, বকরি মানেই যে অশুভ, এটা আপনারা কখনোই ভাববেন না। শনি যে বকরি হচ্ছে 140 দিনের জন্য, শনি যদি আপনার তুলা রাশি, শনি যদি আপনার বৃষ রাশি, শনি যদি আপনার কন্যা রাশি, মকর রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু শনি কিন্তু আপনাকে এই সময় নেগেটিভ ফল কিন্তু দিবে না। শনি যখন বকরি হয় কি না, যে রাশিতে বকরি হয় তার আগের রাশিকেও কিন্তু ফল দেয়। বকরি কথার অর্থ ধীর গতি, বকরি কথার অর্থ উল্টো চাল নয়। 140 দিনের জন্য শনি বকরি হচ্ছে, 140 দিনের জন্য বকরি হওয়ার ফলে এই ধনু রাশির উপর কী প্রভাব দিতে চলেছে। প্রথম কথা হচ্ছে আপনার থার্ড হাউসে বকরি হচ্ছে, দ্বিতীয়ভাবে আপনার অর্থনৈতিক সেভিংস আপনাদের বৃদ্ধি করবে। এডুকেশান, যারা শিক্ষার্থী রয়েছে, বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। হায়ার লেভেলে পড়াশোনা করছেন বা কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন, এখানে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনি ধনু রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে থার্ড হাউস, এখানে কিন্তু সম্পর্ক, রিলেশান ক্রাইসিস কিন্তু হতে পারে। আপনার লাভ রিলেশান বা আপনার বন্ধুবান্ধবের মধ্যে কিছুটা হলেও রিলেশান ক্রাইসিস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর সাথে সাথে আপনার যেহেতু থার্ড হাউসে বকরি হচ্ছে কি না, এখানে আপনাকে কিন্তু বিশেষভাবে দেখতে হবে যে যারা অনলাইন কাজ করছেন, মার্কেটিংয়ের কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো। অনলাইন অ্যাক্টিভিটি, মার্কেটিং, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো শুভ ফল কিন্তু আপনার ক্ষেত্রে দিতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনার যেহেতু দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, আপনি ধনু রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন সেখানে আপনার উন্নতি হবে। বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং এর সাথে সাথে আপনার ঠিক দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, তো ছোটোখাটো পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, আপনার সেভিংসের জায়গা বৃদ্ধি করবে, মনে লাগবে যে আমি আরও অর্থ সেভিংস করি, সেভিংসের জায়গা কিন্তু জোরালো হবে। এবং সরাসরি আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার পিতার কেরিয়ার, পিতার স্বাস্থ্য, পিতার ইনকাম, এই জায়গাগুলো কিন্তু গেন কিন্তু করবে।
আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে আপনি ধনুরাশির মানুষ, আপনার এই সময়ের মধ্যে যেহেতু আপনার দ্বিতীয় অবস্থান, দ্বিতীয় ভাবাধিপতি শনি ফিনান্সিয়াল জায়গা মজবুত কিন্তু করবে। এবং পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সন্তান প্রাপ্তি সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনার অর্থনৈতিক স্থিতি এবং আকস্মিক অর্থ প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে। শনিদেব বকৃত কিছুটা আপনাদেরকে কিন্তু ফল এই সময় কিন্তু দিবে, আকস্মিক প্রাপ্তি। এবং আমি একটা কথা বলবো, এই সময় চটজলদি ডিসিশান আপনারা নেবেন না, হটকারিটা ডিসিশান আপনারা নেবেন না। এবং এর পাশাপাশি আপনার কেরিয়ারের ক্ষেত্রে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা কিন্তু থাকবে, চাপ থাকবে কাজের মধ্যে। এবং থার্ড হাউসে শনি অবস্থান করছে, আপনার যারা ট্রান্সপোর্টের কাজ করছেন, ট্রাভেল ট্যুরিজমের কাজ করছেন, এখান থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ, অনলাইনের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এবং বিশেষ করে আপনাদের এই সময় ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। আপনি ধনুরাশির মানুষ, এই সময়ের মধ্যে আপনার কিন্তু একটা বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে। শুনি আপনাদেরকে কিন্তু এই সময়ের মধ্যে, এই 140 দিনের মধ্যে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে। এবং এর পাশাপাশি আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আপনার ফিনান্সিয়াল জায়গায় আপনার উন্নতি এবং মান সম্মান যশ এবং দূর যাত্রা ভ্রমণ, ধর্মীয় যাত্রা এই সময় কিন্তু আপনাদেরকে ঘটাতে কিন্তু চলেছে। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে দেখুন আপনার জন্মছকে শনি কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু একটি কথা বলবো, শনি যদি আপনার নেগেটিভ না হয়, শনি যদি পাপকর্তারই দোষে না থাকে, তাহলে কিন্তু এই সময় আপনি ভালো ফল পাবেন। এবং এই সময়ের মধ্যে আমি আবারও বলবো, আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। শনি হচ্ছে কর্মফলদাতা কারক, এবং এর পাশাপাশি আপনার অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং আপনাদের ভাগ্যোদয় হতে কিন্তু চলেছে। কি উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা করুন এবং শনির বীজমন্ত্র পাঠ করুন। নমস্কার।